ভাই, ওদিককার জল এদিকে চলে আসছে ভাই। এবার মাছ পাওয়া যাচ্ছে, ছোট মাছ না বড় পাওয়া যাচ্ছে। হ্যাঁ পুটি মাছ না চান্দা মাছ, বাচ্চারা তো আনন্দ করতেছে, রাস্তা মাস্তা ভাঙে চলে গেছে, ওরা আনন্দ করতেছে। এই রাস্তাটা আমার স্কুলে যাওয়ার, আর এটা হলো বর্ডারের দিক থেকে যেতে হয় রাস্তাটা। এই সোজা রাস্তাটা পার হলেই আমি যেখানে স্কুল করি সেই গ্রামটা। আর এই দেখো পুরো জমি মাঠ ঘাট, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে সব জলে ডুবে গেছে, আর রাস্তা ভেঙে একদম রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। দুই জায়গায় হলো ওরকম, এক জায়গায় পার হতে পেরেছি আর এক জায়গায় পার হতেই পারলাম না। ছবি তুলতেছি তো বাচ্চারা কি বুঝে, আসতে বাবা এই যে সাইডে যাও, এই সাইডে আমাকে নিয়ে যাও এবার, আমি কি করে যাবো, আসো সমুদ্র পার করে দাও। তো কিছুটা আগে একটা পিছলা নদী আছে, সেই নদীটা এতটা ভরে গেছে যে ওই নদীর জলে একদম সমস্ত এইদিকে ড্রেনের মতো কাটা ছিল, সেদিক দিয়ে একদম জল এসে পুরো জমিতে জল, এবং রাস্তার উপর দিয়ে রাস্তা ভেঙে জল যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আর সামনে আমি তোমাদেরকে নদীটা দেখাচ্ছি। এই দেখো এটা হলো পিছলা নদী, আর এটা সামনে দিকে গিয়ে ওপাশে মহানন্দাতে গিয়ে মিশেছে, আর এই যে এ পাশ দিয়ে মহানন্দাতে চলে গেছে নদীটা, একদম পুরো জলে ভরে গেছে। ওপাশটা কিন্তু জল উঠেনি, কিন্তু এ পাশটাতে জল উঠে এই জলটাই গেছে। আমি যে এখানে স্কুলে যাই খুদি গেছে, সেখানকার রাস্তার উপর দিয়ে রাস্তা ভেঙে জল যাচ্ছে। আর আজকে আর স্কুল যাওয়া হলো না, রাস্তা থেকেই আমাকে ফিরে আসতে হলো। সম্ভাবনা আছে, অন্ধকার।